বন্ধুরা কেমন আছো? তোমরা আসলে তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। সকলকে গুড ইভিনিং। আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। তা আজ কোজাগরী লক্ষ্মী পুজোর তে আমার দপ্তর সবাইকে হচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমি আপাতত আমার বাড়িতেই আছি। আজকে আমার বাড়িতে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজোর পুজো, তো সব যোগাযোগ করতে হবে। তো আমি আমি চলে এসেছি আমার বাড়িতে সব পুজোর জোগাড় করার জন্য। হ্যাঁ, চলো তোমাদেরকেও দেখাই যে কী কীভাবে পুজোর কী জোগাড় হচ্ছে। কেমন? চলো। মা ঠাকুর, এটা এটা হচ্ছে দুটো সিংহাসন, এটা হচ্ছে লক্ষ্মীর সিংহাসন আর এটা হচ্ছে মা চণ্ডীর সিংহাসন। এটা হচ্ছে আমার গোপাল ভাইরা, এটা আমার গোপাল ভাইরা। এখানে সব আমার ঠাকুমাদের, আমার ঠাকুমার সব সব কি হয় ডিজাইন আছে, তারা আছে। এদিকে হচ্ছে গুরুদেবরা আছে, আমার যে গুরুদেব অনুকূল ওনারা আছেন, ওনার সারদা মা আছেন, নারায়ণ আছেন, এদিকে মা কালী, তারা মা সবাই আছে। এরা সময় সব প্রিপারেশানই রেডি হয়ে গেছে, ভোগ টোক সঙ্গে সঙ্গে গোছানোর পালা, সব সাজিয়ে গুছিয়ে রাখতে হবে এখন। এখন কেমন? চলো সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, আমি আলপনা দিতে বসেছি। আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, আলপনাগুলো দেওয়ার পরে নৈবেদ্যগুলো তারপর দিতে হয়। তো আমি এখন আলপনা দিতেই বসেছি। আলপনা দেওয়া হয়ে গেলে একেবারে যখন পুজোর সমস্ত সরঞ্জাম আমি কমপ্লিট করে ফেলবো, আলপনা আলপনা দিয়ে মা লক্ষ্মীর পায়েকে তখন তোমাদের সাথে আবার কথা বলছিস। কেমন? তোমরা দেখলে আমার মোটামুটি পুরো পুজোর জোগাড় পুরো রেডি হয়ে গেছে। আমি আলপনাগুলো দিয়ে দিয়েছি, মা লক্ষ্মী ঘর ঢুকে পড়েছে, শুধু এখন ঠাকুরমশাই আসার অপেক্ষা, এলেই পুজোয় বসবে। কারণ পুজোর আমার বাবাই করতো, যেহেতু বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো বাবা কোনো পুজো করতে পারবে না। কেমন? তো ঠাকুরমশাই এলে পুজো স্টার্ট করে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, আর তোমাদেরকে পুজো দেখাবো। কেমন? ঠাকুর মশাই এসে গেছেন, উনি পূজায় বসেও গেছেন। ফার্স্ট আগে নারায়ণ পুজো হচ্ছে, তারপর এবার লক্ষ্মী পুজো। চলো তোমরাও দেখো আমাদের সাথে। জয় গুরু জগত পটে দেবতায় ওম জগতং মঙ্গল শান্তি। এই দেখো ঠাকুর মশাই এখন আরতি করতে বসেছেন, উনি আরতি করছেন। হাই বন্ধুরা, দেখলে তোমরা আমার বাড়ির পুজো, আমার বাড়ির পুজো মোটামুটি সমাপ্ত হয়ে গেছে। এবার আমি তারপর তোমার সাথে কথা বলতে পারলাম না, কারণ পুজো সমাপ্ত হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে গেছেন। এবার আমি পুজোর প্রসাদ টোসাদ নিয়ে আমাকে নিচে এলো, আসতে হলো উপর থেকে নিচে এলাম। আসার পরেই এখন তোমাদের সাথে বসে কথা বলতে পাচ্ছি। তোমার ঠাকুর, তোমরা আমাদের ঠাকুরঘরটা দেখলে, ওই ঠাকুরঘরে দুটো সিংহাসন আছে, দুটো সিংহাসনে যেটা মা চণ্ডী আছে, লক্ষ্মী আছে, আর সঙ্গে নারায়ণরাও আছে। তাই দেখাতে পারলাম না, যেহেতু অনেক অন্ধকার হয়ে গেছে তো তাই। আর আমাদের নিত্য পুজো হয়, যে বাউন নিত্য পুজো করে সেই বাউনে আজকে আমাদের লক্ষ্মী পুজো করবো। বাট এমনি এমনি যখন অকেশান অকেশানে পুজো, তাহলে লক্ষ্মী পুজো বা এইসব পুজো হলে বাবা পুজো করে। তো এবারে তো আমার বাবা পুজো করতে পারেননি, তো সেই জন্যই আমাদের নিত্য পুজো যে করে সেই ঠাকুরমশাই বাবাকে পুজো, সেই ঠাকুরমশাই পুজো করেছে। ঠিক আছে, তো এবার মোটামুটি পুজো কমপ্লিট। এবার রাতে কী রান্না বান্না হয়, কী আলাদা হয়, সেই দিকে এখন প্রস্তুত করতে হবে। যে রাতে একেবারে তোমাদের সাথে সেই একবার রাতে কথা বলবো। কেমন? এখন টাটা। এই দেখো বন্ধু, এটা হচ্ছে আমার বাবা। আমি তো বলেছিলাম বাবার সঙ্গে দেখা করাবো, এটাই হচ্ছে আমার বাবা।
আমার বাবা এখন বেড রেস্ট আছে, যেহেতু আত্মীয়দের জন্য বলেছিলাম। আমার বাবা এখন সামনে বেড রেস্ট। না না খাবো না বল। এ বাবার এই হাতটা বাঁধে আছে, তো বাবা এখন জামা পরে আছে, তো খুব ওয়েদারটা ঠান্ডা, তো বাবা এখন জামা পরে আছে, এই হাতটা এখন বাবা বাঁধে আছে, এটা বলেছিলাম তোমাদের আমি। আর সঙ্গে বাবার পায়েও খুব জোরে চোট লেগেছে, দেখো চোটটা দেখো বাবার পায়ে। আর আমার বাবা বলো বাবা বলে বাবার শরীর ভালো লাগছে না, তো তোমাদেরকে বাবার পায়ে চোটটা দেখিয়ে কেমন দেখো, এটা যেমন বাবার যে পায়ে চোট লেগেছে সেটা, দেখো মা আমার নিচে বসে আছে, ঠাকুরের প্রসাদ বোঝাচ্ছে বসে। এ দেখো আজকে লক্ষ্মী পুজো, রাতের মেনু হচ্ছে পনির দিয়ে ছানা আর পরোটা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও কেমন লাগলো বলবে তোমরা, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেমন।